পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু মানুষ আসে যারা সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হয়ে, আবার কিছু কিছু মানুষ আসে যারা ওই মানুষটার জীবনটাকে ধ্বংস করে দিয়ে যায়। যেমন উচ্চ বেতনে চাকরি করা এক যুবক আরেক গরিব যুবককে প্রশ্ন করল, তুমি কোথায় চাকরি করো? সে বলল, একটা কোম্পানিতে। বলল, স্যালারি কত? সে বলল, 10,000 টাকা। সে বলল, মোটে 10,000 টাকা? চলো কিভাবে, তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যে ছেলে, তোমার যা যোগ্যতা, তাতে হেসে খেলে তুমি অনেক টাকা বেতন পেতে পারতে। যুবকের মেজাজ খাট্টা হয়ে গেল, নিজের কাজের প্রতিও ও বসের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠল। পরের দিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা বলল। একসময় নিজেদের মধ্যে কথা কাটাকাটি হলো, এক পর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করল। এখন সেই যুবকটি বেকার। অন্যদিকে একটি মেয়ে এই প্রথম সন্তান ভূমিষ্ঠ দিয়ে মা হয়েছে। তাকে তার প্রতিবেশী বলল, তোমার প্রথম সন্তান হলো বুঝি? সে বলল, জি। তোমার স্বামী এই উপলক্ষে তোমাকে কিছুই দেয়নি? উপহার, টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার এই জাতীয় কিছু? সে বলল, না, কেন দিবে, এ তো আমাদেরই সন্তান, উপহার বা টাকা কেন দিতে হবে? কেন, তোমাকে সে হাত খরচার জন্য তো কিছু 2-4 পয়সা দিতে পারে, তার কাছে কি তোমার কোনো মূল্য নেই? তুমি কি চাকরানি? স্ত্রী মনে সে কথাটা খুব সুন্দরভাবে ধরল। সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠল। সত্যি তো, আমাকে একটাও টাকাও সে কখনো ছোঁয়ায়ও না। রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরল, স্ত্রীর মুখের দিকে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেল দুজনে কথা কাটাকাটি, ঝগড়া আর ঝগড়া আর ঝগড়া, পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ল। অন্যদিকে এক বৃদ্ধ বাবাকে এসে অন্য একটি লোক বলল, এই বৃদ্ধ বয়সে কষ্ট করছেন, ছেলে নাকি ঢাকায় থাকে, বড় চাকরি করে শুনেছি, মস্ত বড় ফ্ল্যাটে বউ বাচ্চা নিয়ে থাকে, আপনাদের দুজনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না দেখি। বাবা বলল, না না, ছেলে আমার খুবই ব্যস্ত, টাকা পাঠায় তো, ফোনেও খোঁজখবর নেয় নিয়মিত। লোকটি বলল, কি এমন ব্যস্ততা তার শুনি, নিজের জন্মদাতা জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না তার? সারাদিন অফিস বাসা করতে করতেই তো তার সবকটা সময় চলে যায়, আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে, আর আপনারা অজপাড়া গায়ে ধুকে ধুকে মরছেন। বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে সব কিছু খুলে বলল। স্ত্রীও বাধা দিল, আপনি ভুল শুনেছেন, সে আসলেই ব্যস্ত। বাবা বলল, না, সে কি মিথ্যা বলতে পারে? আহারে, কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম, এটা ভেবেই করে বসলেন ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক। এবার কি হলো, যা হবার হোক তাই, অন্যের কথায় মুখ দিলে তাই হয়। এবার আসি মূল কথায়। কিছু নিরীহ অযাচিত প্রশ্ন আমাদেরকে সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম। আমাদের সমাজে ছদ্মবেশে দরদিরা নিরন্তর শান্ত জীবনকে অশান্তির দাবানলে জ্বালিয়ে দিতে পারে। ছদ্মবেশে সেই ডাইন বা ডাইনিগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দেবে না, কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেওয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দেবে। তাই জীবনে কখনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না, প্রবেশ করার সুযোগও দেবেন না, আর যদিও কোনো ভাবে ঢুকে যায় তাহলে যথাসম্ভব তার কথা কানে তুলবেন না, তৃতীয় ব্যক্তি হতে সবসময় সাবধান, তাহলে জীবনে সুখী হতে পারবেন। তাদেরকে কখনোই আপনার জীবনে আসতেও দেবেন না। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন সবাই।